तात्पर्या हो आहने के आ रहे हैं उसे खिदा लगे दुका भात खा भर भात खाई তোমার ডাক দেব না কারে ডাক দেব ভাত দেবে কে আমারে আ তুমি শুয়ে বল্লা কেনে ভাত কি খাওয়াবে না আবো পাও এ চিতাই রইলা তুই দুকা ভাত খামু কইছি খাও পরে খাও তো তা আমার খিদা লাগছে আল্লাহ এটা কি একটা জোরাই দিলা গো খালি আলসেমি করে বুঝি না কিন্তু এত আলসে কি মানুষ হয় না কি চিত হয়েছে একাল গভীর ঘুমে চলে গেছে একা মানে জেনে রাই তো নি কাই রাই তো লাগে না বালিশ কাতের মধ্যে দিয়ে আবো ও গো ও আলস বউ হ্যাঁ খবর দাও মানে আলস করব না আমি কি আলস না না আমি আলস বাসা আলস থাকলে বালিশ সাথে করে আনতাম তোমার দিয়ে আনাইতাম কাজ করি না আমি নিজে আনছি সেটা ঠিক আছে ওই যে কয় কয় বেটা তুই আমার আলিশ কাও কাই তুই আলিশ না তাহলে এক কাম কর কলাটা ল সিলে একটু খা কা বেটা আমি তো আর ভর আলিশ একটু কলাটা সিলে দিলাম সুবিধা এখন আমি পড়ছি এই মুসিবতের মধ্যে বুঝছো এক আলিশ আর এক আলিশ কলাটা সিলে দেই হ্যাঁ ওরে নাকি আবার রাইতে যে ঘুমাইছিলাম না বিছানাটা গুছাই না একটু গুছাই দাও না ঘরে যাই একটু আরাম করে ঘুমাই হ্যাঁ তুমি হোটেল থেকে খায় আমার জন্য কয়টা রুটি আনবো আচ্ছা আমি হোটেল থেকে খাবো আর তোমার জন্য কয়টা রুটি আনবো মানে এই কয়টা ওরে মালিকা তোরে আল্লাহ দিলে কা মানে আমার এরকম দুঃখ তোরে আল্লাহ এই কি লে দিলে আমার রুটির সাথে কিন্তু ডিম আইনো না কিন্তু ডিম খাই না ডাল খাই হ্যাঁ ডাল খাও হ্যাঁ রুটির সাথে ডিম খাবে না তুমি ডাল খাও সমস্যা নেই তোমাকে ডাল খাওয়াবো না ডাল খাওয়াই না তারপর তোমার ঘরে ঘুম আর কি কানের কাছে পেট পেট করতেছো ঘুমাইতেছো তুমি দেখতেছো না না আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমাইতেছো বিছানা গুছাই দাও যাও ঘুমাও আল্লাহ জান এরমের বউ প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে দে আরে তোমার এর লাগে না এত কাজ কর্ম করে তাও নাম নাই সারাক্ষণ অলস অলস করে মানে সব কাজ তুমিই করো না আমি কেমনে করি সব তো তুমি এত দুনিয়ার ঘর চল গোছায় সব সময় ঘুমাই তাও আমার নাম নাই সব ঠিক আছে বালিশটা দিকে দাও দুটো কথা কইতাম বালিশটা তুমি বালিশটা একটু দাও তুমি কও ওরে বালিশটা দিকে দাও আমি দুটো কথা কই বালিশটার লগে আরে দাও না রে বালিশটা একটু কিন্তু তুমি ওকে ঘুমাইবা না আমি ঘুমাবো না আমি তো কথা কম বালিশটা লা দুইটা বালিশটা সাথে দুইটা কথা কব তুমি তো আলস না তাই না না আমি বালিশটা রোশার অর্ধে খুলে রইছি এটা তো আটকাইতে তো পারো না কি এটা আটকাইলে তো ঘুমাই বাবু ওই আলিশা বউ বালিশ দিছি না তুমি বালিশের সাথে কথা কও আমি ঘুমাইলে সমস্যা তুমি বলছো না তুমি তো আলস না তাই না তো আলসটা ঠিক আছে বালিশটার এই রোশারটা জোর দেখ বাইরে রইছে এরকম কি ঢুকাইতে মনে চায় না তোমার কাছে মেহনত লাগে অনেক আল্লাহর কথা বল আমি আসলে বেকু বসছো আমার যদি মাথায় জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তোমার কামে লাগাইতাম কেমনে জানো আমি আরেকটু মাইয়াই না তোমার দারবই প্রেম করতাম তুমি তো ঘুমাই থাকতা ভেটকি মারিয়া কি কইলে আমি কইছিলাম ওই যে এরকম অনেক পোলারা করে বসছো এই ভেটকি মারিয়া ঘুমান যায় অনেক সময় তুমি আমার ঘুমে রে তুমি ই করতেছো দুর্বলতা সুযোগ নিতাছো না সুযোগ নেই নাই তো সুযোগ নেই নাই আমি সুযোগ নেই নাই কইছি এটা আমার কি প্রেমিকান বাসা আচ্ছা ঠিক তুমি ঘুমের ওষুধ খাও তাহলে তুমি আমার প্রতিদিন ঘুমের ওষুধ খাও না তুমি তো ঘুমাও না ঘুমের ওষুধ খাও ঠিক আছে আর তোমার জন্য ডাল ভাজি রুটি পরাটা আলু আর ডাল লইতে আছি হ্যাঁ আচ্ছা থাকো তুমি ঘুমাই থাকো জীবনটা আর ভালো লাগে না আর ভালো লাগে না টানা টানা জীবন আর ভালো লাগে না বউটা লয়ে আমি আর পারি না অলস হই থাকি প্রত্যেকটা দিন খাওন বাইরের থেকে কিনে আনে বাইরের খাওন খাতি খাতি গ্যাস্ট্রিক আলসার হয়ে যাচ্ছে আর জীবনটার কি করছি গেছে পরান ডাকাল বাইরেই যে গেলে ভালো মন্দ না খালি পরে কি জীবন ফেরত পাবো আর মাঝে মধ্যে মনটা আছে আমি একটা বিয়ে করবো ঠিক আছে আমি বিয়ে একটা করবো কোয়ানে থাকেন আপনি কেন বাসায় থাকেন বাসায় তো থাকেন কিন্তু বাসাটা কোন জায়গায় বাড়ির জায়গায় বাড়িটা কোন জায়গায় বাড়িটা হচ্ছে নিজের বাপের জায়গায় আচ্ছা নিজের বাপের জায়গাটা কোন জায়গায় বাপের জায়গাটা হচ্ছে আমার দাদার জায়গায় আচ্ছা দাদার জায়গা বুঝছি পেশাই আর কি মুরামত আমার তো অনেক পেশাই তো থাক পেশা না দরকার নেই বিয়ে শাদী হইছে বিয়ে শাদী হলে কি আপনি ঘুরতে পারতাম সেটা ঠিক না বিয়ে শাদী হলে অনেক মেয়েরা ঘুরতে পারে স্বাধীনতা দেয় আমার অনেক মহান পুরুষ আছে এগুলো দেখতে হবে সামনে দেখতে হবে সামনে দেখলে মহান বীর পুরুষ গো পাইবেন যারা আপনার বিয়ার পরেও খুব সুন্দরভাবে আপনাকে মনে করেন ঘোরার সময় দেবে একদম সম্পূর্ণভাবে আপনার সমস্ত দায় পাবেন আমি তো এরকম একজন চাই যে বিয়ের পর আমার সব ধরনের স্বাধীনতা মনে করেন টাস করে পাই যাবেন এখন টাস করে পাই যাবেন যারা আপনি চান তারে টাস করে পাই যাবেন সামনে চাই চাই
হাজারে সান পাবো তো আবার কয় পাবেন মানে দেখতে একটু সামনের দিকে তাকাইতে হবে মানে দেখতে মানুষটা কোন জায়গায় আছে আমি তো সামনে আপনারা দেখতে পাই ও মানে হ্যাঁ আমি ছাড়া তার কেউ নাই তা আমি না তো একটা কথা শুনেন ভাবি কেমন আছে তো মানে ভাবি কার ভাবি আপনি তো বিয়ে করছেন আমি জানি আমার বড় ভাই বিয়ে করছে আমি করি না মানে আমার ভাই বড় ভাই না আমি আমার ভাইয়ের থেকে শুনছি আপনি বিয়ে করছেন কিন্তু আপনার বউ অলস খালি ঘুমায় হ্যাঁ হ্যাঁ আমার ভাবি একটু অলস মানে আমার বড় ভাই বিয়ে করছে দেখতে আমরা চেহারা সেম 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 চেহারা আমার আমার বড় ভাই ওটা আমি যে আপনারে দেখাইলাম উনি বলল যে আপনি ওনার স্বামী আমি আমি বলি বিষয়টা আপনি আপনি দেখ যা দেখছেন একদম সঠিক দেখছেন পিওর ভাবে দেখছেন ও সঠিক দিছে তারপরে আপনি স্বামী না আমি শেষ করি হ্যাঁ মানে পিওর দেখছেন কথা হইতাছে কি আমার বড় ভাই তিনি আমার দুই দিনের বড় মানে আমরা জমজ হ্যাঁ যার কারণে উনি আমার দুই দিনের বড় আমি দুই দিনের ছোট যার কারণে আব্বাই পাঁচ বছরের পিছনে হালাই রাখছে বিয়া দেয় না আমার আমার তো মনে হইতাছে আপনি মিথ্যা কথা আমি মিথ্যা কেন বলবো বলেন আমি কি মিথ্যা বলতে পারি আপনার সাথে আমি 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 তো আপনাকে মিথ্যা বলে কি লাভ বলেন একটা মিথ্যা বলার মহাপাপ মহাপাপ তাহলে মিথ্যাটা কেন কইতাছেন আমি তো হার হারে জানি যে ওটা আপনার বউ মানে আমি আমি জানি আপনি আপনি যা বলতেছেন সব ঠিক আছেন মানে আমার কইছে আপনি মিথ্যা কথা কইেন না আমি হার হারে জানি যে ওটা আপনার বউ আরে বলেন তো আরে আরে জানেন কিন্তু হারে হারে তো আমি 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 চুপ আচ্ছা আমি আপনাকে একটা কথা কই বলেন দেখেন তো আমার কপালে বলদ লেখা আছে কিনা সুযোগ কিসের সুযোগ মানে সুযোগটা একদম ইজি বিষয় দেখা গেল কি ভাই ওই আমার তো বউ যেটাই বলছেন বউটা একটু অলস বলছেন যে জায়গায় সে জায়গায় বসে মাটির মধ্যে বসে আসার খাওয়া শুরু করে দেয় বড় লইয়া আপনি চাটাচাটি করে বলছেন যে জায়গায় সে জায়গায় ঘুমাই যায় পেয়ারা কেউ একটা আইনে দিলে চাপতে থাকে আমার খাওয়ানোর কোনো খবর নাই না বলছেন এখন আপনি কি করবেন ওটা সরাসরি করে সরাসরি এটাই বলতে চাই বউ ওটাও থাকবে আপনিও থাকবেন মানে মিলে দিলে খাইবেন আর কিন্তু ভাত আল্লাহ যদি খাওয়ায় ডাল ভাত হ্যাঁ ফাইজলামি করে জায়গা পানো না ঘরে বড়াই খা এলাকা সুন্দর সুন্দর মেয়ে দেখলে খালি ফেমার ফতের বিয়ের ফতের ওরে এত জোরে কেউ থাবর মারে সোফার দাঁতগুলো ব্যাপার লাগিয়ে গেছে আমি তো আর না কিছু করি না নেক্সট টাইম যে চোখের সামনে পড়বেন না নেক্সট টাইম আমি যদি দেখি যে আপনি এলাকার মায়া করে কম যে আমি তোমার বিয়ে করতে যে সাথে করতে যে কত খবর আছে খবর আছে আগে কেউ দেখে নাই তো নানি যে তাহলে গেছে লাগবে কিরে বেড়া জিমি না কিছে মুখ ডলতে না দাও কেন মারলো তোরে তাহলে মারছে কেন মারবি আলো কেন আমি মুখ ডলতে সস কিছে মুখ ডলতে আসি না হইছে কি এই সকালবেলা দেখতে দেখলাম দাড়িগুলা কেমন জানি একটু মানে একটু ফিনিশিং লাল হয়ে গেছে দাড়িগুলা হইছে এটা মাইরা লাল করে দিছে মানে হইছে কি আরে মাইরা লাল করে ভাবি ফাইল টাইম করছ বেটা আমি কইতে আসাইছিলাম যে আমার দাড়িগুলা একটু মাসুম মাসুম লাগতেছে ডলতে ডলতে যাইতেছিলাম আচ্ছা আচ্ছা মানে বুঝছি মানে কি হইছে এটা ক কি হইবে আবার যে কইতে এরকম মন খারাপ করে ডলতে ডলতে মন খারাপ কইরা না রে ভাই একটা হিসাব করতে করতে যাইতাছি গালটা ডলতে ডলতে দাড়ি দুকা পাস খাইতাছে মজা লাগতে আছে বিষয়টা বুঝে না ও তাই না আচ্ছা তা তোর বউর ঘুমটা কি কমছে তো বেটা বউ বউর দিকে আবার আদ্দাস কি লাগে বউ ঘুমাতে দাও বউ লয় নাকি বিশাল ঝামেলা আছে কিসের ঝামেলা আছে আমার বউ খালি একটু অলস খালি এই তো আর অলস অলস খালি একটু খালি আলিশ্যা মানে কাম কাজ করতেছ না বাতাই তোর বউ বেটা যে অলস তো নিতে কেমনে চলো সব কাজ কামি তোর করতে পাইলা মাইলা কাপড় চোপড় বউর জামা কাপড় নাকি তুই দিয়া দেস এই বলে কেমনে চলস বেটা তোর ভিতরে এত প্রতিভা বেটা তুই এরকম বউ বেটা দুই চারটা বিয়া করে আনতে পারস তুই এরকম কইরা গেলি কেন হইতেছে কি আমার ভিতরে অনেক প্রতিভা বসে আছে প্রতিভাগুলা যখন বউরে প্রকাশ করতে যাই মানে প্রকাশ করতে যাই তখন বউ ঘুমাই পড়ার প্রকাশ করতে পারি এই ঘুমাইবো কি লাগে বেটা এরকম ওষুধ খাওয়া দিবে এটা ঘুমাই বেটা তোর যে কথা বেটা তোর বউ তো বেটা দৌড়াইবো খালি মনে কর কামের উপর দিয়ে দৌড়াইবো তুই বেটা এক কাজ কর বউ যেহেতু এটা আছে অলস তাহলে একটা বিয়া করে মালা বেটা দেখলে কাঁপে এমন এমন করে খালি একটু ঘুমায় অলস এই তুই তো এমন পোলা না তুই তো বেটা বিয়া সাদি যে বউ অলস বেটা বউ এটা কবে দৌড় দিত বেটা তুই আরেকটা বউ এটা তোর জাদু মন্ত্র জাদু মন্ত্র লাগে না মায়ের দিকে তাকে একটা মেটকি মারলেই তো বলছিস পাগল হয়ে যায় এটা তো ছোটবেলা তুই দেখতেছিস এক মাইয়া পাগল এমন করে হলো পার না গুলো পার নাই আছে পার নাই ওইগুলা তো ফুলে লাভ হবে ওইগুলা গল্প গল্প হইতে আছে তুমি খুব চাপাবাজি করছো দি একটা করে লাভ বুঝো তা আছে এরা তোর চলে না অলস তোর মানে ভাই আর ওই দিকে ওই দিকে একটা ঘটনা কই কি আমার বউ আমি যখন এর সাথে কথা বলি না তখন নাকি অলস হয়ে যায় আবার কেউ যদি গিরিঙ্গি লাগাই যায় না তখন আবার আমার মনোযোগ দিয়া হয় না বুঝছো এই নেই তো সমস্যা আরে কারা সমস্যা আমি পেক ক্রাশ করি একটু তোর লাগে যেটা হচ্ছে এখন আমার এখানে বিয়ের একটা তুমি আমার সাজেশন দিতে আসো একটা বুদ্ধি দিতে আসো ভাইও কবিয়া করিয়া লও
এখন এক কথা যাইয়ে তুমি তোমার ভাবির কানে আস্তে আস্তে কব না তার গ্যারান্টি কি আরে বড় আমরা কিন্তু আমি ভালো থাকি তো আমাকে ভালো লাগবে ওটা তুই হলো জীবন বাটা দেখো না তোর জীবনে আরো কত কাহিনী গেছে ওগুলো তো বাপ সব কাহিনী বাদ আমি আরেকটু কাহিনী প্যাক কাজ করিস যেটা হচ্ছে কি তুমি তো আমার বন্ধু মানুষ তাই না তোমার সাথে আমার একটা বোঝাপড়া ছিল যদিও শরমের ক্ষেত্রে বলি না ওইদিনকে আমি গেটেতে যখন ঢুকতে লাগছি আমার বাড়ির দিকে তখন তোমার দেখছিলাম আমার বললা কি জানি কইতে আছো আমারে দেখে স্কুলের পায়খানার বাথরুম ভাঙ্গি ওই জায়গাটা বেড়াটা টিন ছুড়ে পলাই সেটা দেখছি আমি শরমের লাগে না না উনি কই নাই কি জানান কি আর কিছু করে তগবাড়ির কবুতর গুলো আমগো বাড়ি চালে পায়খানা টাইখানা করে তলায় এটা একটু কইতে তুমি নিশ্চিত আমি জানি চলতে চলতে দেখা হলো কত কিছু গান্না পারি না যদিও তারপর সুন্দরী গো রাগলে তোমার একটু ভালো দেখে না হয়েছে কি এই গান যখন গায়ক গায় তখন সেটা গান হয়ে যায় আর আমরা যখন রাস্তাঘাটে মেয়েদের দিকে গাই তখন হয়ে যায় ইফটিজিং আপনি কি করতেছেন এটা আমি আপনার সাথে মানে একটু ভাব করতেছি আমি তো আর আপনাকে বলি নাই কি মাল যাচ্ছে গো বলে দানা পড়ে গেছে এটা সেফটি দিয়ে ভাব করতে আছে বাপ বাপ হ্যাঁ ভাব করতে আছি আচ্ছা তাহলে কি কইবেন এই দেখুন কুমু তোমার বিয়ে শাদি হইছে না ওইলো সমস্যা নাই জামাই থাকলে অসুবিধা নাই আমি আমি মেইনটেইন করতে পারবো এটা ব্যবস্থা করতে পারবো না আমার বিয়ে শাদি হয়নি কেন আমি আমার বিয়ে করব হ্যাঁ এটা লাগি তো আর আর এতে অনেক ট্যালেন্টেড অনেক অনেক বুদ্ধিমান আপনি দেখা যায় না এরকম একটা মেয়ে আমি খুঁজি আর কি আরে সুবহানাল্লাহ আমার কপালটা তো ভালো মানে আমি তো পুরো গর্ভবতী হয়ে গেছি আমি এখন কিছু করি না আপনি গর্ভবতী কি না 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 মানে বয়লার রাখলাম আর কি গর্ভিত গর্ভিত বুঝাইছেন না হ্যাঁ হ্যাঁ মানে গর্ভবতী গর্ভিত না গর্ভবতী কেমনে আমি তো মাত্রই দেখাইলো কোনো কিছু গর্ভবতী কমনে তো কি কমু কি করবেন আমাদের ঘরে যে একটা বউ আছে সেটা কিন্তু আমি জানি আচ্ছা আমি বুঝি না এটা বিষয় আমি আমি যে বিয়ে করছি এটা কি অনলাইনে কেউ ছেড়ে দিয়েছে নাকি কেউ জানাই দিয়েছে আমি বুঝলাম না 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 অনলাইনে না অনলাইনে না আমনে বাড়ি ওই পারে না এর পাশের পাড়ায় এসে মগ বাড়ি বুঝছেন আর আমনের বউ যে অলো সেটা বড় সবাই জানে শুধু আমনে এলাকা না ওই যে হাঙ্গা এলাকা জানে যে আমনের বউ অলো কি করে ঘরে ঘরে বাইরে লো বালিশের কেতলে কেতলে লই বাইরে খাতা লইয়া বাইরে খাইতে গেলে হইতে গেলে বইতে গেলে ঘুমাইতে গেলে আরেকটা জিনিস জানেন আপনি আমার বিষয় কি সেটা হচ্ছে আমার কপালটা যে পুরা হাজার কপালটা পুরা কাজার নেই দেন যে মাইয়ের লগে লাইন মারতে যে হেমেই জানে আমার একটু বউ আছে আর প্লাস অলস হ্যাঁ মানে বাবাক যাই না শুনি তারা বসে থাকে আর কি আমার মানে কপালটাই খারাপ নাকি সকালবেলা উঠতে আর কি জুট পাই নাই কোনো কিছু সবকিছু কাজ উল্টা পাল্টা লাগতে আছে এখন আমি কিন্তু মানুষ বলো ভিতর থেকে মানুষ বলো প্রথমেই বলছি আপনি বিবাহিত হলো কোনো সমস্যা নেই কারণ আমি নিজেই বিবাহিত আমার ভিতরে কোনো ইয়ে নেই আপনি কি আপনি ভাবতে পারেন একবার আমার নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন হ্যাঁ অবশ্যই বাবু কেন বাবু না আপনি যে মানুষ ভালো একটা লোক সেটা ভাবতে তো হবেই কারণ আপনি যদি মানুষটা ভালো না হইতেন তাহলে কি আর ঘরে বউ রেখে আর আবার আমার বিয়ের প্রস্তাব দিতেন আসলে হয়েছে কি আমি যে খুব ভালো মানুষ ওইটা যে আমাকে সোহাগ ভাইও জানে আবার যে ফকির তিন আছেন হেরাও জানে খুব ভালো ভাবে হাই ঠিকই কইছেন ওই যে সোহাগ আর ফকির তিন কথা কইতেছে আর আছে বড় বাটপার না মানুষ ভালো এরা মানুষ ভালো খুব ভালো মানুষ মানুষ ভালো ফকির তুই না ইয়া যে সোহাগ কি করতে জানেন আগে গরু চুরি করতে গরু চুরি এমনি মানে কইলে মানুষ ইজ্জত যায় বুঝছেন পরবর্তীতে কইবে আমাকে ইজ্জত মেরে দিতেছে আমি কই হনেন এক সময় তো ওই যে মগ বাড়তে গরু চুরি করতে গেছলে যে গরুটা না লইয়া যাওয়া দাসে ফকির তুই না সোহাগ করে মোর আপায় দৌড়িয়া ইচ্ছা মতো এই যে দেখাই দেখাই না না থাক আমার দেখান লাগবে না বুঝতে আসি না কেন দিছি কোনানের কানেকশন কোনান লাগাইতেছেন আমাকে বিয়ার ব্যাপারে কথা চলতে চান আচ্ছা আচ্ছা একটা কথা কই শুনেন কোন বউ তো বউই হয় সেটা পাগল হোক ছাগল হোক আর যেইটা হোক আমরা সবাই জানি আপনার বউ বলদ বুঝে না সব সময় পাগলামি করে তাই বললে তো বুঝানোর দায়িত্বটা আপনার আরে বুঝা বুঝে না তো আমি বুঝানোর চেষ্টা করি আর আপনি বললেন বউ বউ হোক সে যেমনই হোক সে বউই তাই না তো জামাই আমরাও বলতে পারি জামাই জামাই হোক সে বারো কথা দিলে কোনো কিছু আসবে না দেখেন একটা কথা কই আপনি তারে দেখি শুনেই বিয়ে করছেন সে হয়তো পারে একটু কম বুঝে
দেখেন সে তো একটা ঘরের বউ আর সে তো একটা মেয়ে তো অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আপনার ঘরে বউ হয়ে গেছে তাই বলল তো আপনি তার রেখা অন্য একটা মায়ের বিয়ে করে আপনি ঘরে নিয়ে যেতে পারেন না সে বুঝে না তার একটু বুঝান ভালোবাসে বুঝলে সে ঠিকই বুঝবো আপনি কথা ঠিক কইছেন আসলে আমারই ভুল হই গেছে বুঝছেন এই দুয়ারে রোদের মধ্যে আমার আসলে আপনার সামনে খারাপ প্যার প্যার করে উঠতে না যে আপনি যে ওই সিনেমার মতো করে ডায়লগ গুলো দিছেন এগুলো আমার পছন্দ না একদম বুঝছেন আপনি যাইতে পারেন আপনার আমার দরকার নেই আমার বিয়ারও দরকার নেই ভাই আমি জানি আপনি আমার আপনার নাম বিয়া করলে আমার জীবন আরো তেমন আরে একটু শুনবেন তো শুনেন কইলাম তো ঘরের বউ সে বড় তো কারো যাই হোক একটু বুঝাইয়া আর দুইটা সারেন আমার একটু বুঝাইয়া বলেন সে অবশ্যই শুনবো কেন শুনবো না কারণ একটা স্বামীই পারে একটা বউরে ভালোবেসে বুঝাইতে একটা বউ যদি তার স্বামীর কথা না শুনে কে কইছি শুনবো না অবশ্যই শুনবো আপনি আমাকে সাজেশন দিলেন যে বউরে ভালো করে বুঝাইয়া আর তো ইয়া করুন আচ্ছা আপনি আমার বউরে আমি পরে বুঝাই আগে একটু হ্যাঁ করে বুঝাই কথা হলো কি ফ্যামিলিতে সবাই এক রকম থাকে না একটু আলাদা ডিফারেন্ট থাকে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা সবার মধ্যে আলাদা কিছু থাকে কারো বদ অভ্যাস থাকে বিভিন্ন কিছু থাকে তো অভ্যাসগুলো আমরা চাইলে পরিবর্তন করাতে পারি কেউ যদি অলস থাকে তাকে যদি আমরা সঠিকভাবে যদি ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে আপনি সুস্থ জীবনে ফিরতে পারেন তাহলে তাকেও পরিবর্তন করা সম্ভব সব কিছু পরিবর্তনশীল পৃথিবীতে তো আশা করি মানুষ পরিবর্তনশীল আপনারাও পরিবর্তন করতে পারবেন কিন্তু ওটাকে এমনভাবে পরিবর্তন করি না যার কারণে আপনার কোনো ক্ষতি হয় কিংবা যে আমি যেটা করতেছিলাম আমার বউ অলস বলে আমি আর কি আরেকটা বিয়ে করলাম সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু কেউ জীবন মাহমুদের মতো না বিয়ে করার জন্য মায়া খুঁজেন না